নদীতে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু এক যুবকের। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট থানার মহামারী এলাকার ঘটনা। মৃত যুবকের নাম অঙ্কুশ সরকার, বয়স ১৯। এদিন দুপুরে বন্ধুদের সঙ্গে আত্রেয়ী নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে যায় ওই যুবক। সাথে সাথে খোঁজাখুঁজি শুরু হলেও দীর্ঘক্ষণ পর নদীর অপর প্রান্তে বালুরঘাট হালদার পাড়া এলাকায় তার দেহ উদ্ধার করে স্থানীয় বাসিন্দারা। এরপরই বালুরঘাট জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন ওই যুবককে। কোচবিহার মিশন হসপিটাল এখন আর হায়দ্রাবাদ নয়, সব সমস্যার সমাধান এখন কোচবিহারে। আওয়ার ডক্টর্স ডক্টর এম গুম্বো, কনসালটেন্ট ফিজিশিয়ান অ্যান্ড ডায়াবেটোলজিস্ট, ডক্টর এস এন রেড্ডি, কনসালটেন্ট ব্রেইন অ্যান্ড স্পাইন সার্জন, ডক্টর সৌমেন নন্দী, কনসালটেন্ট কার্ডিওলজিস্ট, ডক্টর পরমেশ্বর রমেশ জুনাট, গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট, ডক্টর বরুণ কুমার, ইউরোলজিস্ট, ডক্টর সমর্থ আগরওয়াল, ল্যাপারোস্কোপিক ইউরোলজিস্ট, ট্রান্সপ্ল্যান্ট সার্জন, ডক্টর এস এন নাইডু, নিউরোসার্জারি, ব্রেইন অ্যান্ড স্পাইন। 24/7 সার্ভিসেস। কল ফর অ্যাপয়েন্টমেন্ট 9933-400-333 অথবা 9832-514641। ভিজিট আস মিশন হসপিটাল, NH31, চকচকা, কোচবিহার। স্নান করতে গেছিল বন্ধুদের সাথে গিয়ে জলে ডুবে গেছে। তারপরে তো খবর পাওয়া গেল, সবাই মিলে খোঁজাখুঁজি শুরু হলো। খোঁজার পরে অনেকক্ষণ পর, প্রায় এক ঘন্টার কাছাকাছি পর খুঁজে পাওয়া গেল। পাওয়ার পরে নিয়ে আসা হলো হসপিটালে আনার পরে হসপিটাল থেকে ডাক্তারবাবুরা বললো ডেথ। কোথায়? ভর্বিতলা, নতুন যে রেলের ব্রিজটা হচ্ছে ওই ব্রিজের ওখানে। অঙ্কুশ সরকার ছেলের নাম। বয়স কত? ১৯ বছর, বাচ্চা ছেলে। কোথায় বাড়ি ছিল? মায়ামারি। মায়ামারি